আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সূরা কুরাইশ সম্পর্কে, সূরাতুল কুরাইশ। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা আমরা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সূরা আল ফিল সম্পর্কে। তুমি বলো তো, সূরাতুল ফিল কুরআনুল করিমের কততম সূরা? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে, 105তম সূরা। তুমি বলো তো, সূরা আল ফিল কোথায় অবতীর্ণ হয়েছে? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছো। সূরা আল ফিল মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। তুমি বলো তো, সূরা আল ফিলের আয়াত সংখ্যা কয়টি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছো। সূরা আল ফিলের আয়াত সংখ্যা হচ্ছে 5টি। তুমি বলো, সূরা আল ফিলে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। সূরা আল ফিলে হস্তি বাহিনীর করুণ পরিণতির কথা বর্ণনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে সূরাতুল কুরাইশ। সূরাতুল কুরাইশ, সূরা কুরাইশ, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এই জন্য এটাকে বলা হয় মাক্কি সূরা। এ সূরার আয়াত সংখ্যা হচ্ছে 4টি। আর সূরা আল কুরাইশ হচ্ছে পবিত্র কুরআনুল কারিমের 106তম সূরা। মক্কা নগরীর কুরাইশদের কথা বর্ণনা করা হয়েছে এই সূরায়। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের কথা বর্ণনা করেছেন, তাদের নিয়ামতের কথা বর্ণনা করেছেন, তাদেরকে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এ সম্পর্কে বর্ণনা করেছেন এবং এসব নিয়ামতের পরিবর্তে তাদের কি করা উচিত এ সম্পর্কেও তাদের দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। মক্কা নগরীর কুরাইশদের কথা এই সূরায় বর্ণনা করা হয়েছে, এই কারণেই এই সূরার নাম রাখা হয়েছে সূরা আল কুরাইশ। তুমি বলো তো, সূরা কুরাইশ পবিত্র কুরআনুল কারিমের কততম সূরা? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে, সূরা কুরাইশ পবিত্র কুরআনুল কারিমের 106তম সূরা। তুমি বলো তো, এই সূরার নাম সূরা কুরাইশ কেন রাখা হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছো যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের কথা বর্ণনা করেছেন, এই জন্যই এর নাম রাখা হয়েছে সূরা কুরাইশ। আমরা এই সূরার প্রেক্ষাপট সম্পর্কে জানব, শানে নজুল সম্পর্কে জানব। পবিত্র কাবা গৃহ মক্কা নগরীতে অবস্থিত। এই গৃহের রক্ষণাবেক্ষণ ও সেবার দায়িত্ব ছিল কুরাইশ সম্প্রদায়ের উপর। তুমি বলো তো, পবিত্র কাবা গৃহ কোথায় অবস্থিত? হ্যাঁ, মক্কা নগরীতে অবস্থিত। তুমি বলো তো, কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাদের উপর ছিল? হ্যাঁ, কুরাইশ সম্প্রদায়ের উপর মক্কার কাবা গৃহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, এজন্য কুরাইশগণ বহু সুযোগ সুবিধা লাভ করত। লোকজন তাদের সম্মান করত, তাদের নেতৃত্ব মেনে চলত, তাদের প্রতি কোনোরূপ অন্যায় অত্যাচার করার সাহস পেত না। এ সুযোগে তারা সিরিয়া, ইয়ামান প্রভৃতি দেশে ব্যবসা বাণিজ্য করত। চোর ডাকা ছিনতাইকারীরা তাদের বাধা দিত না, এমনকি শীত গ্রীষ্মের প্রতিকূল পরিবেশেও তারা সকলের সহযোগিতায় নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারত, কোনো ধরনের কোনো সমস্যা তাদের হতো না। তাছাড়া হজ উপলক্ষে বিপুল লোকজন মক্কা নগরীতে আসত,
এতে কুরাইশগণ বহু অর্থ সম্পদ লাভ করত। যেহেতু কুরাইশরা মক্কার কাবা গৃহ রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল, আর এই মক্কাকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসত, আর তাদের কাছে কুরাইশরা খুবই সম্মানিত এবং মর্যাদাপূর্ণ ছিল। আর কুরাইশরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যেখানেই যেত না কেন, যখন তারা পরিচয় দিত যে তারা কাবাঘরের রক্ষণাবেক্ষক, মানে কাবাঘর রক্ষণাবেক্ষণ করেন, এই পরিচয় দেওয়ার পর তাদের সাথে সকলেই ভালো ব্যবহার করত, তাদের যাবতীয় সুযোগ সুবিধা তাদেরকে দিত। কুরাইশদের এসব মান সম্মান ও ধন সম্পদ ছিল মূলত কাবা গৃহের বদৌলতে। তুমি বলো তো, কুরাইশদের এত মান সম্মান এবং ধন সম্পদ ছিল কিসের বদৌলতে? হ্যাঁ, কাবা গৃহের বদৌলতে। অর্থাৎ কাবা গৃহের যে রক্ষণাবেক্ষণ করত, আল্লাহর ঘরের যে তারা রক্ষণাবেক্ষণ করত, এর জন্যই তাদের এত মান মর্যাদা। সুতরাং তাদের উচিত ছিল এ গৃহের প্রভুকে মেনে চলা। তাহলে যেই কাবা গৃহ তারা রক্ষণাবেক্ষণ করত, তাদের উপর এই দায়িত্ব ছিল আর এত সম্মান তাদের ছিল এই কাবা গৃহের রক্ষণাবেক্ষণের কারণে, সুতরাং তাদের কি উচিত ছিল না যে এই কাবা গৃহের মালিকের ইবাদত করা? এটা অবশ্যই তাদের উচিত ছিল, কিন্তু তারা তা করতো না। তারা কি করত? তারা ছিল মুশরিক, তারা মূর্তি পূজা করত, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত না, রিসালাত ও আখিরাতেও তারা বিশ্বাস করত না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, তখন তারা তার বিরোধিতা করতে লাগলো। তুমি বলো তো, কুরাইশরা কি ছিল বা কুরাইশরা তখন কি করত ইবাদতের ক্ষেত্রে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছো। তারা ছিল মুশরিক, তারা মূর্তি পূজা করত, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত না, রিসালাত ও আখিরাতেও তারা বিশ্বাস করত না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর যখন ইসলাম প্রচার শুরু করলেন, কুরাইশরাই তার চরম শত্রুতে পরিণত হলো। তারাই প্রথমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়েছিল। এ জঘন্য ও অনৈতিক আচরণের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেন। সূরা কুরাইশ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন এবং নাজিল করে এই কথাই বর্ণনা করেন যে এত নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, কিন্তু তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করনি, কৃতজ্ঞতা স্বীকার করছো না। এত নিয়ামত তোমাদেরকে দান করা হলো, আর এত সম্মান, এত মর্যাদা, এত ধন সম্পদ, সব যেহেতু কাবা গৃহের বদৌলতে, সুতরাং তোমাদের উচিত এই কাবা গৃহের মালিকের ইবাদত করা, তার গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করে এটা কুরাইশদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আমরা এখন সূরা কুরাইশ তেলাওয়াত শুনব এবং এর অর্থ আমরা শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশদের আসক্তি রয়েছে, ইলাফিহিম রিহলাতাস শীতাই ওয়াস সাইফ, আসক্তি রয়েছে তাদের শীত ও গ্রীষ্মে সফরের, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, অতএব তারা এ ঘরের মালিকের ইবাদত করুক।
الذي أطعمهم من جوع وآمنهم من خوف যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন আর তাদের নিরাপদ করেছেন ভয় ভীতি থেকে। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, সূরা কুরাইশ আর সূরা কুরাইশের অর্থ লেখো, তখন তোমাদের এই অর্থটি সুন্দর করে লিখে দিতে হবে। আমরা এর ব্যাখ্যা সম্পর্কে জানব। এ সূরায় কুরাইশদের নানা নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। অতপর এসব নিয়ামতের পরিবর্তে তাদের কি করা উচিত এ সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। মক্কা নগরীতে কাবা গৃহ অবস্থিত। কাবা হলো আল্লাহ তাআলার ঘর, এজন্য আল্লাহ তাআলা মক্কার কুরাইশদের নানা সুবিধা প্রদান করেন। তিনি তাদের সম্মান মর্যাদা ও নিরাপত্তা দান করেন, ক্ষুধা তৃষ্ণায় খাদ্য পানীয় দান করেন। সুতরাং তাদের কর্তব্য হল এসব নিয়ামতের শুকরিয়া আদায় করা। যে ঘরের বদৌলতে তারা এসব লাভ করল সে ঘরের মালিকের ইবাদত করা, কেননা তিনিই তাদের এসব দান করেছেন। এ সূরা থেকে আমরা কি শিখলাম? এ সূরার শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের খাদ্য পানীয় ও নিরাপত্তা দান করেন। তিনি সকল নিয়ামতের মালিক, সকলেরই উচিত তার ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। অতএব আমরা সবসময় আল্লাহর ইবাদত করব, তার প্রদত্ত নিয়ামতের জন্য তার শুকরিয়া আদায় করব, তাহলে তিনি আমাদের প্রতি নিয়ামত আরও বাড়িয়ে দেবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিক্সের মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। আর আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে, সবাই লিখে নাও। সূরা কুরাইশের অর্থ শিক্ষা লেখো। এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।